বেপরোয়া ট্রেলারের ধাক্কায় মৃত্যু হলো। দ্বিতীয় হুগলি সেতুতে প্রাণ গেল এক হোটেল কর্মীর। মৃত সুনন্দা দাস হাওড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা। গতকাল রাত 11টা নাগাদ খিদিরপুরের দিক থেকে স্কুটারে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিলেন 26 বছরের এই হোটেল কর্মী। সেই সময় ট্রেলার পিছন থেকে তার স্কুটারে ধাক্কা মারে। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, রয়েছেন নিহত এই যে মেয়েটি তার বাড়ির সামনে থেকে। সুনীত, কিভাবে ঘটলো মর্মান্তিক এই দুর্ঘটনা? পুলিশ সূত্রে কি জানতে পারছো? কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে? অন্যদিকে পরিবার স্বাভাবিকভাবে শোকস্তব্ধ। তারা কিছু কি কোনো অভিযোগ কি তারা এখনো পর্যন্ত দায়ের করেছেন? কি বলছেন তারা? দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধ্যহরার কালীবাবুর বাজার এলাকায়, নেতাজি সুভাষ রোড। সেখানেই এই এলাকাতেই কিন্তু যে যে যুবতী মারা গেছেন তার বাড়ি, এবং যেটা জানা যাচ্ছে সুনন্দা দাস নামে বছর 28 যুবতী গতকাল রাতে স্কুটি চেপে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সময়তেই সেই সময় একটা ট্রেলার তাকে ধাক্কা মারে, গুরুতর জখম হয়, রাস্তা ছিটকে যায়, এবং সেখানে তখন যখন তাকে SSKM হাসপাতালে নিয়ে যায় তখন চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর ওই যুবতীর মোবাইল ফোন থেকে ও দাদার কাছে তার ফোনে বলা হয় যে গুরুতর জখম হয়েছে, SSKM হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাড়ির লোকজন এবং এলাকার লোকজন যখন হাসপাতালে ছুটে যান তখন দেখে যে সে নিথর দেহ। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মুহূর্তে আমরা রয়েছি এই কালীবাবুর বাজার এলাকায়, সামনেই এই গলি দেখা যাচ্ছে, তার পাশেই গলি, তার সেখানেই তাদের বাড়ি। কিন্তু যেটা জানা যাচ্ছে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এবং বন্ধুরা যেটা জানাচ্ছে, তার বাবা এবং মা তারা গুরুতর অসুস্থ, কার্যত শয্যাশায়ী, তারা কথা বলার মতো অবস্থায় নেই। সেই কারণে কেউ তাকে বিরক্ত করতে তারা বারবার অনুরোধ করছে, বাইরে যারা থেকে আসছে তাদেরকে যেন ভেতরে না ঢোকেন। আমরাও সেই কারণে তার বাবা মার সঙ্গে সরাসরি কথা বলতে পারিনি, বাইরে থেকেই কথা বলছি। এবং যেটা জানাচ্ছে আত্মীয় পরিজন যে গ্র্যান্ড হোটেলে তিনি চাকরি করতেন, প্রত্যেক দিন সকাল 9:30 নাগাদ বাড়ি থেকে বেরুতেন এবং রাত্রির বেলা তিনি বাড়ি ফিরতেন স্কুটি চেপেই। এবং গত 1 বছর ধরে এই রুটিনটাই কার্যত এলাকার লোক দেখে আসছে। গতকাল রাতে 11:30-11:15 পর 15:15 নাগাদ প্রথম ফোনটা পায় যখন যে তার দুর্ঘটনা ঘটেছে, এবং এই খবর পাওয়ার পরই কিন্তু পরিবার পরিজনের পাশাপাশি এবং এলাকার লোকজনও SSKM হাসপাতালে ছুটে যান। কিন্তু তারপর তারা এই মর্মান্তিক খবরটা পান। এই ঘটনায় কার্যত তারা শোকস্তব্ধ গোটা এলাকা, কারণ কাল সকালে বেহালা এলাকায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দুর্ঘটনায়, এবং তারপর গোটা বেহালা চত্বর কার্যত উত্তপ্ত হয়ে ওঠে, উত্তাল হয়ে ওঠে। এবং তার রেস কাটতে না কাটতেই কাল রাতেও কিন্তু একই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে, এবং এবং এলাকার লোকজন কার্যত এবং বাড়ির লোকজন কার্যত শোকস্তব্ধ। আমরা এই মুহূর্তে কথা বলে নেব তার ছোটবেলাকার বন্ধু অভিজিতের সঙ্গে, কি ঘটেছিল, কাল কখন খবর পেলে? আমরা খবর পেলাম ওই 1টা নাগাদ খবর পেলাম, তখন আমরা এখান থেকে সবাই মিলে যা, ওর দাদা ওখান থেকে ফোন করেছিল যে আমাদের এখান থেকে খবর দিয়ে, ওর দাদার আগে চলে গিয়েছিল, তারপরে এখান থেকে খবর পেলাম ওই, তখন আমরা গেলাম, ছোটো সবাই গেলাম, গিয়ে দেখি এরকম সব গেছি। তারপর আমরা তারপর 2:30 নাগাদ আমরা সব কাগজ কর্ম সব এ করে তারপর আমরা এখানে চলে আসি। তারপর আজকে আবার যাওয়া হবে, যাবো এক্ষুনি দেহ নিতে যাবো। আচ্ছা, আমি আর এক আত্মীয়র সঙ্গে কথা বলে নেবো। তার সকালে অত বড় একটা দুর্ঘটনা, রাতে আবার একজন দুর্ঘটনা, আপনি আমার প্রিয়জনকে হারালেন, কি বলবেন? কোথাও কি দুর্ঘটনা বাড়ছে? দুর্ঘটনা তো বেড়েই করেছে আজ দিনের পর দিন। পুলিশের এই গাফিলতিপূর্ণ না থাকলে আজ এই দুর্ঘটনা ঘটতো না। এখন যা পরিস্থিতি যেখানে, স্বাভাবিকভাবে পরিবার এবং আত্মীয় কাছের বন্ধুরা তারা সকলেই শোকস্তব্ধ, ঠিকমতো কথা বলার অবস্থাতেও তারা নেই। ধন্যবাদ সুনীত তোমার।